আসসালামু আলাইকুম, আমি পলি। পলি লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকে হয়তো ভাবছেন ভিডিওটি সকাল থেকে শুরু করেছি, আসলে তা না। আগের দিন রাত্রেবেলা থেকেই হচ্ছে ভিডিওটি শুরু করেছি, মাগরিবের পরে। তো দেশে কখনো এতদিন থাকা হয়নি, প্রায় দেড় মাস দুই মাসের মতোই থাকা হয়েছে। আর এই ছুটিটা হচ্ছে আলিফের যেহেতু পরীক্ষা শেষ হয়েছে, ওর পড়াশোনার চাপটা ছিল না, সে কারণেই হচ্ছে এতদিন থাকা। আর আনহার স্কুল ছিল যেহেতু বন্ধ ছিল, আবার গরমের জন্য, এ কারণে বেশি তাড়া ছিল না আসার। আর বাড়ির থেকে ওই সবাই বলতেছিল যে অনেক দিন পরে আসছো, কিছুদিন থেকে যাও। আর শরীরটাও আসলে ভালো ছিল না গরমে, যেহেতু স্কুল বন্ধ ছিল। চিন্তা করলাম বাবার বাড়ি শ্বশুর বাড়ি এক জায়গাতেই, কিছুদিন বাবার বাড়ি কিছুদিন শ্বশুর বাড়ি, এভাবেই কেটেছে। আর অনেক দিন থেকেছি, বিয়ের পরে কখনো এরকম থাকা হয়নি। এক হচ্ছে করোনার সময় কিছুদিন থাকা হয়েছিল দেশের বাড়িতে, আর হচ্ছে এ তো এবার বেশি দিন থাকা হলো। তো এতক্ষণে হয়তো বুঝতে পেরেছেন আমি কি বলতে যাচ্ছি। আমাদের ছুটির ঘন্টা বেজে গেছে, বিদায় নিয়েছি বাড়ি থেকে। আর বিদায়টা আসলে খুবই কষ্টের ছিল, যে কারণে ক্যামেরাটা অন করা হয়নি। ওর দাদু কান্নাকাটি করতেছিল, তারপরে আসফিয়া মন খারাপ করতেছিল, রাস্তা পর্যন্তই চলে এসেছিল। ভিডিও ওইভাবে শেয়ার করিনি, মন মানসিকতা কারোরই ভালো ছিল না। তো অটোতে এসে বাস স্ট্যান্ডে আসছিলাম, তখন থেকে সামান্য একটু ভিডিও করে নিয়েছি। আর তারপরে আমার আম্মা অসুস্থ বলেছিলাম, আম্মাকে হয়তো ঢাকা নিয়ে আসব, তো আম্মাকেও ঢাকা নিয়ে এসেছি। আমরা হচ্ছে আমার শ্বশুরবাড়ির থেকে উঠেছি, আর আমার আম্মাকে হচ্ছে আমাদের বাবার বাড়ির থেকেই বাস স্ট্যান্ডের থেকে উঠেছি। ওইখানে থেকেই ভাইয়ারা আসছিলো আম্মাকে এগোয়ে দিতে, আম্মাকে ওইখান থেকে উঠাই নিয়ে আসছি। ভাবছেন বিদায়ের সময় এতগুলো রুটি সেকা দিয়ে কি করব? আসলে কি বাসায় কেউ নেই, যেহেতু বাসায় আসলে কিন্তু অনেকটাই কষ্ট হয়, জার্নি করে আসলে কোনো কিছুই ভালো লাগে না করতে, যে কারণে হচ্ছে কিছু রুটি বানিয়ে আনা হয়েছে। রুটিগুলো আমি আগের দিন বানিয়ে হালকা ছেঁকা দিয়ে রেখেছিলাম। সকালবেলা আমার শাশুড়ি মা ছেঁকে রুটিগুলো প্যাকেট করে দিয়েছে, সাথে ডিম ভাজি আর আলু ভাজি করে দিয়েছিল। তো আমার শরীরটা যেহেতু ভালো ছিল না, এরপরে আসার পরে আর কোনো ভিডিও শেয়ার করিনি, খাওয়া দাওয়া করে নিয়েছি, দুপুরে আর কোনো কিছুই রান্না করিনি। তবে রুটিগুলো বানিয়ে আনার কারণে কিন্তু এই যে একটা সুবিধা, বাসায় কেউ না থাকায় নিজেরা যদি দেশে থেকে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আসার সময় যদি কিছু করে আনা হয়, সেটাই হচ্ছে সবথেকে বড় সুবিধা। তবে এই পদ্ধতিটা কার কাছে কেমন লেগেছে জানি না, যারা করেন তারা তো জানেনই অনেকটা সুবিধা, আর যারা করেন না তাদের সুবিধার্থে আমার ভালো লাগা থেকেই আপনাদের সাথে শেয়ার করা। চাইলে আপনারা পদ্ধতিটা ফলো করতে পারেন। তো যারা ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন। আমরা কিন্তু অলরেডি বাসাতে চলে এসেছি। তো আসার পরে আমরা সবাই ফ্রেশ হয়ে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি, তারপরে হচ্ছে বাসার টুকিটাকি কাজ শুরু করে দিয়েছি। যেমন না থাকলে যেটা হয় আর কি, ধুলা ময়লা পড়ে থাকা। তো বিছনার চাদরগুলা আমি উঠিয়ে একটু চেঞ্জ করে নিলাম, সাথে ওর বাবাও একটু হেল্প করেছে, কারণ আমার শরীরটা যেহেতু ভালো ছিল না আর দুপুরের কোনো রান্নাই করতে পারিনি, একেবারে রাত্রে যে হালকা একটু রান্না করে নিয়েছি। চলে আসলাম নিজ ঠিকানায়, শুরু হয়ে গেল কর্মব্যস্ত জীবন, বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়া আসা দৌড়াদৌড়ি। তো ব্যস্ততা জীবন হলেও আমাদের মেয়েদের কিন্তু যেখানেই যায় সব জায়গাতেই কিন্তু ব্যস্ত থাকতে হয়, তারপরও কিন্তু নিজের জায়গাটা কিন্তু অন্যরকম একটা শান্তি, আর এই শান্তিটা কিন্তু কোথাও গেলে ভালো লাগে না। বাসার নিজের থাকা, নিজের কাজ করা, সব জিনিসে একটা অন্যরকম শান্তি থাকে। আর অন্য কোথাও গেলে দেখা যায়
4 দিন 5 দিন অথবা 1 সপ্তাহ 10 দিন থাকার পরে কিন্তু কোনো কিছুই বেশি ভালো লাগে না, আনিজি আনিজি ফিল করা হয়। কিন্তু আমার বাচ্চাদের কারণেই হচ্ছে দেশে এতদিন থাকা, আর বাচ্চারা শুধু খোলামেলা জায়গায় থাকতে বেশি পছন্দ করে, যেহেতু ঢাকাতে আটকা জায়গা আর বাড়িতে যেহেতু অনেক লোকজন, তো ওরা ঘোরাফেরা চলাফেরা খেলাধুলা এগুলা নিয়েই ব্যস্ত থাকে। ওদের তো অনেক ভালো লাগে, কিন্তু আমার তো ভালো লাগে না। তো যাই হোক, আমি রাত্রেবেলা এতো বলেছিলাম হালকা কিছু রান্না করে নিয়েছি। দেশের বাড়ি থেকে আম নিয়ে এসেছিলাম, ছোট আম, তো ওটা কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেটা দিয়েই হচ্ছে আমের খাটা রান্না করেছি, আর আমের খাটাটা আমার বেশি খেতে ভালো লাগে গরমের সময়। আর হচ্ছে শিং মাছ আলু দিয়ে তো একটু অন্যরকমভাবে মাংসের মতো করে রান্না করে নিয়েছি। মাংসের মতো করে বলছি এ কারণে যে কড়াইতে তেল দিয়ে আমি একটু তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিয়েছিলাম। তার ভিতরে সব ধরনের বাটা মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তার ভিতরে হচ্ছে আলু আর মাছগুলো দিয়ে আরও কিছু সময় কষিয়ে নেয়ার পরেই হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। তো এ কারণেই হচ্ছে বললাম যে একটু ভিন্নভাবে মাংসের মতো করে রান্না করে নিয়েছি। তো আমি দেশের বাড়ি থেকে আসার সময় কিভাবে আসি, কি করলে সুবিধা হবে, এটা নিয়েই ছিল আমার আজকের ভিডিও। তো আজ এ পর্যন্তই, সবাই সুস্থতা কামনা করে শেষ করছে আমার আজকের ভ্লগ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।